ভাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো নেই, ভালো ছিলাম না গত 2 দিন ধরে। আমি অসুস্থ ছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি। আমার একটা ব্যাপার ছিল, মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার, তো সেই কারণবশত 2 দিন পর ভিডিও করতে যেতে পারিনি। তো দেন এখন আমি একটু ভালো, বেটার ফিল করছি আজকে সন্ধ্যে থেকে। তো সেই জন্য এখন সন্ধে হয়েছে, ভাবছি বেরোবো একটু, যেরকম আর কি বেরোই প্রতিদিনই। আজকে বেরোবো, 2 দিন কোথাও বেরোইনি, কোথাও যাইনি, কিছু করিনি, তো বেরোবো। সেই জন্য একটা ব্লগ নিয়ে এসেছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে বেশি কথা বলবো না, অলরেডি দেরি হয়ে গেছে। আর হয়তো আজকে আমি একা দেরি, সরি একা দেরি না, একা বেরোনোর প্ল্যান ছিল, বাট ওদিকে হচ্ছে আমার কলেজের টুকরাটাও ওয়েট করছে, তো সেই কারণে তো সেরকম কোনো ব্যাপার না, জাস্ট যাবো একটু ঘুরতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কী করতে হবে, ভিডিওটা দেখতে হবে, পরে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি আমার কলেজের টুকরাটার সঙ্গে দেখা করবো বলে। তাই এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমার সঙ্গে আছে আদিত্য পিছনে। আমি ওকে ফোনটা ধরার জন্য রিকোয়েস্ট করছি, বাট ও ফোনটা ধরবে। দেন দেখতে থাকো, আর তোমরা একটু মজা নাও রাত্রের পরিবেশটা। দেন তারপর আমরা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ওকে গাইস, দেখতেই পাচ্ছ আদিত্যকে গাড়িটা দিয়ে দেবো বলেছি, দিয়ে দিয়েছি। এটা হেঁটে হেঁটে যাচ্ছি এখন, পিছনে রাস্তা পুরো ফাঁকা, জানি না এখন কত বেশি দূর না এসে গেছি। মানে আমি রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছি, পুরো রাস্তাটা অন্ধকার, তোমাদেরকে কীভাবে দেখাই। তো যাই হোক, ওর সঙ্গে দেখা হলে আমার তোমাদেরকে দেখাচ্ছি, আর কিছু দেখা যাচ্ছে না। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, দেখি চা কোথায়। সবসময় মুখ খারাপ, মন খারাপ সবসময়, এর কি হয় আমি জানি না, অনেক বিরক্ত লাগছে। কি পা করে আমরা হচ্ছে হাইওয়ে ধাবাতে আছি, দেখো পুরো ট্রাক দাঁড় করানো, হাইওয়ে দেওয়ার মতন ট্রাক দাঁড় করানো। এদিকে হাইওয়ে তো দেখতে পাচ্ছ যে তোমার কি এগুলো ধাবা, এক একটা অটো চলছে হাইওয়েতে ভাই, হাইওয়ে দাওয়াতে অটো চলছে, সাইকেল চলছে, এটা তাপস তাপস তার হাইওয়ে দাওয়া। ইন্দ্র 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 হচ্ছে যখন হচ্ছে যখন ও বলছে যে ইস করছে, আমি বুঝতে পারি কিছু একটা করেছে, ওকে দিয়ে মনে মনে ভরসা পাওয়া যায় যে না। আজকেই মিনি বলছিল বলে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করছে চাঁদদারি, বলছে এটা সেই কাকুটা না গাড়ি চালায়, হচ্ছে ভালো ভরসা করতে পারে, ভরসা করতে গিয়ে সবাই মাছ খাই সব সময়, যাতায়াতের ক্ষেত্রে বলছি। আর ভালো তো এমনি ভয় লাগে,
যেভাবে 120-130 যেভাবে টেনে এসছে, একটা 160 আসছে, কারেন্ট 160 জানি না রে, এটা 160 এটা এমজেড লাইন নাই এটা। যাই হোক, ও হচ্ছে অনেক বাতলা দিচ্ছে, বাতলা দিয়েছে, দিয়ে ও সবাইকে ভরসা করে বিশ্বাস করে করে আর মাছ খাই, খেয়া শুধু কাঁদবে, খেয়া শুধু কাঁদবে, আমি কেন ঠকলাম, আমি কেন মাছ খেলাম। কিন্তু ও সবাইকে আগে থাকে বিশ্বাস করে না যে লক্ষ্মী, কিন্তু তুমি এমন করে কথা বলছো, তুমি তো আর কেউ তোমাকে ঠকাইনি আর কেউ তোমাকে মাছ দেয়নি, তোমাকে তো আমার থেকে বড় বড় মাছ দিয়েছে, আমি ছোট ছোট মাছ পেয়েছি, বড় বড় কে কে দিয়েছে আমাকে সেটা তুমি জানো, আমি নিজেই যাই না, ও তৈরি করছে আমাকে অনেক দিন মাছ দিয়েছে ভাই, কে কখন দিল আমি নিজেই জানি না। তো যাই হোক গাইজ, আমরা হ্যাপি ভ্যালি থেকে চলে এসেছি, এসে মনিদার বাড়ি এসেছি, আর রিমন এসেছিল তারপরে, তো এসে এখানে আমরা মুড়ি মাংস কষা মাংস টাংস খাচ্ছি। অ্যাকচুয়ালি এই কারণে আমার আসার কথা ছিল, বেসিক্যালি ওই অন্য কারণ না। এদিকে আবার মনি আবার শশা কাটছে, বড়ো বড়ো বাতেলা দিচ্ছে, ও সবসময় বড়ো বড়ো বাতেলা, আর কোনোদিন কম কম ছোটো ছোটো গল্প দেয় না, ও সবসময় বড়ো বড়ো গল্প দেবে আর মাছ খাবে, আর লোকের কাজে বলো আমি কেন মাছ খেলাম। সে যাই হোক, আমাকে বলা উচিত নয় কারণ রিমোশনাল নিয়ে, কারণ আমাকে পরে গাল দেবে, তো ওই জন্যই আমি বাবা ভয় পাই ওকে খুব। আর এদিকে আমাদের রিমোর ভাই খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে মুড়ি আর মাংস একেবারে, আর আমি আমি কেন ছাড়বো, ওরা সবাই খাচ্ছে আমি কেন ছাড়বো, আমি একটু চিকেন টিকেন নিয়ে খাচ্ছি, দেখতে থাকো, চলো টাটা। গাইস দেখতেই পেলে আজকে সারাদিনের ভিডিও, আর এখানে এসে গেছে সারাদিন পরে আমার মাম্মা, আমার মাম্মার কাল থেকে, সরি কাল থেকে না পরশু দিন থেকে, অর্থাৎ মানডে থেকে আমার মাম্মার এক্সাম, এই জন্য মাম্মা খুব টেনশনে আছে, একটুও পড়াশোনা করছে না বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা তো দারুণভাবে কাটলো, দেখতেই পেলে হাসি মজা সব কিছুর মধ্যে দিয়ে, শরীর মানে মানুষের কী বলো তো, মানে মন খারাপ থাকলে শরীর খারাপ থাকে, তোমার যতই মানে শরীরটা যতই খারাপ থাকুক না কেন, মনে যদি একটু খুশি থাকো দেখবে তোমার শরীরটা অনেকটাই চাঙ্গা হয়ে যায়। তো বেরিয়ে বেশ বন্ধু বান্ধব সবার সঙ্গে চিল মারলাম, হয়তো অনেকটা ভিডিও আমি করতে পারিনি, সবার সাথে দেখাতে পারিনি, বাট প্রচুর চিল মারলাম, মারার পরে এখন আমি বেশ অনেক ভালো আছি, আর বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগটা অনেক ছোটো করেই করলাম। যদি ভালো লাগে থাকে তার জন্য কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। কথা বলি ঠিক আছে, আমার মানিক বাড়ি টিটি নিয়ে যাইনি, আমি ফেলবো কি মাঝে মাঝে কথাবার্তা দাদা কথাবার্তা আমার মুখে পাপ করে দেয় বলছে। যাই হোক, কারণ ওর মানির বাড়ি আমি নিয়ে যাইনি, সে যাই হোক সেটা বড় কথা না, নেক্সট টাইম এগুলো এক্সাম হয়ে গেলে আবার নিয়ে যাবো। দেন ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা টাটা করে দাও, টাটা।